রোহিতের এমন কাণ্ড দেখে চমকে গেল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে রুদ্র তেওয়ারিকে কল দিয়ে বলে, দেখো ভাই তেওয়ারি, লাস্ট মুহূর্তে কোনো গণ্ডগোল আমি চাই না, তুমি ওই ফুলকির বাবাকে ভালো করে বুঝিয়ে দাও, কোনো যেন গড়বড় না করে। রোহিত গেলেই যেন ফুলকি ছোটোবেলায় সে ছবিটা দেখিয়ে দেয়। এই বলে রুদ্র ফোনটা রেখেই মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, এইবার বড় একটা ধামাকা হতে চলেছে, রোহিত এবার জেনে যাবে যে বীরু বাদশার মেয়ে ফুলকি। তখন যে রোহিত কি ঘটাবে সেটা ভেবে আমার যে কি ভালো লাগছে, এই কথা বলতে থাকে রুদ্র। অন্যদিকে দেখা যাবে রোহিত গাড়ি চালিয়ে যাচ্ছে ফুলকিতের বাড়ির দিকে। ওইদিকে গাছের গোড়ায় বসে আছে ফুলকির বাবা, মদ খেয়ে পড়ে আছে। তখন রোহিতের গাড়ি দেখেই ভাবতে থাকে, এখন আবার সবিতার কাছে গেলে সবিতা কান্নাকাটি করে সব খেলাটা ঘুরিয়ে দেবে, তারপরে আমার হাত থেকে এতগুলো টাকা চলে যাবে। ঠিক তখনই রোহিত ফুলকির বাবাকে দেখে গাড়িটা আবার পিছন থেকে নিয়ে আসে, আর তখনই ফুলকির বাবা বলতে থাকে, এই তো জামাই বাবা আমার কাছে আসছে, আমার কাছে। তারপরে রোহিত গাড়ি থেকে নামে, আর তখনই ফুলকির বাবা গিয়ে বলে, কি বাবা জীবন আবার এসেছো, আবার কি হয়েছে, ও ফুলকির সাথে তুমি ঘর করতে চাও না? না হ্যাঁ, এরকম একটা মেয়ের সাথে কি আর ঘর করা যায় বলো? তখন রোহিত বলে, আপনাকে একটা কাজ করে দিতে হবে, এখনই ফুলকির ছোটোবেলার একটা ছবি এনে দিতে হবে, পারবেন? একথা বলে ধমক দিলে ফুলকির বাবা সাথে সাথে দৌড়ে বাড়ি চলে যায়, আর এদিকে রোহিত দাঁড়িয়ে থাকে। তারপরে কিছুক্ষণ পরে একটা ছবি নিয়ে দৌড়ে আসে আর বলে, সবিতার কাছ থেকে এই ছবিটা নিয়ে আসলাম, এই যে ফুলকির ছোটোবেলার ছবি। আর এদিকে রোহিত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল যে ফুলকির ছবি এটা কিছুতেই হতে পারে না, ফুলকি বীরুবাসার মেয়ে কিছুতেই হতে পারে না, সেটা আমি বিশ্বাস করি না। তারপরে ফুলকির বাবা যখনই ছবিটা নিয়ে আসে তখনই রোহিত ছবি দুটো মিলাতে থাকে, আর মিলিয়ে পুরো আকাশ ভেঙে পড়ে রোহিতের মাথায়, কারণ ছবি দুটো এক ছিল। তখন দেখে তো রোহিত বুঝে ফেলে যে এটাই ফুলকি। তারপরেই রোহিত বলতে থাকে, এত বড় ধোকা, আমার সাথে এত বড় চালাকি, এত বড় অভিনেতা যে আমরা এতদিন কিছুই বুঝতে পারলাম না। এ কথা ভেবেই রোহিত মন খারাপ করতে থাকে, আর তখন ফুলকির বাবা বলতে থাকে, কি হলো বাবা জীবন, কি হয়েছে তোমার? তখন রোহিত আর কিছু না বলেই ছবি নিয়ে সাথে সাথে গাড়ি চালিয়ে চলে যায় ওখান থেকে, আর ফুলকির বাবা হাসতে থাকে। তারপরে ফোন বের করে তেওয়ারিকে কল দিয়ে বলতে থাকে, স্যার কাজটা হয়ে গেছে, আমার টাকাটা কিন্তু পাঠিয়ে দেবেন। একথা বলার সাথে সাথে ফোনটা কেটে দেয় তেওয়ারি, আর এদিকে ফুলকির বাবা বসে থাকে। অন্যদিকে দেখা যাবে বাড়িতে পিঠে পুলি বানানো হয়েছে, তখন হইচই পড়ে গেছে সবাই মিলে, আর লাবুও সেখানে আসে। তারপরে ধানু বলতে থাকে, লাবু দিদি তুমি এসেছো, খুব ভালো হয়েছে, এখন পিঠা খাবো সবাই মিলে, ঠিক আছে? এই বলে হইচই পড়ে যায়। তখনই তমাল পিঠের প্লেটটা নিয়ে দূরে সরে যায়, বলে আমি বড় না, আমি সবার আগে খাবো। তারপরে ধানু বলতে থাকে, এটা কেমন কথা, আমরা সবাই আগে নেব তারপরে তুমি নেবে। এই বলে সবাই পিঠা নিতে থাকে, আর তখনই লাবু বলতে থাকে, এই ফুলকি ভাইয়ের জন্য তুই আলাদা করে রেখেছিস তো, ভাই কিন্তু এই পিঠাটা খেতে খুব পছন্দ করে। তখনই পারমিতা বলতে থাকে, আরে বলো না, আজকে ফুলকি সকালেই পিঠা বানানো শিখেছে, আজকে নিজের হাতে নিজের বরকে পিঠা বানিয়ে খাওয়াবে ফুলকি। একথা শুনে তো ফুলকি লজ্জা পেতে থাকে, আর ওইদিকে সবাই হাসাহাসি করতে থাকে ফুলকিকে নিয়ে। অন্যদিকে দেখা যাবে রোহিত একটা জায়গায় এসে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে ভাবতে থাকে সেই ফুলকির কথাগুলো, আর বলতে থাকে, এটা কি করে হতে পারে, ফুলকি এত বড় অভিনেত্রী কি করে হতে পারে, আমি এত ভুল বুঝেছি, আমাদের বাড়ির সবার বিশ্বাস জেতার জন্য ও এত কিছু করলো, কি করে সম্ভব, আমি এত কিছু কি করে বলবো সবাইকে। তারপরে রোহিত আরও বলতে থাকে, ফুলকি আমাকে বারবার বাঁচিয়েছে, সেটা আমি কি করে ভুলে যাই। এই বলে রোহিত ফুলকির সেই রোহিতকে বাঁচানোর কথাগুলো রোহিত মনে করতে থাকে। তারপরে বলতে থাকে, বারবার করে আমাকে বাঁচিয়েছিল, আমাদের একমাত্র বিশ্বাস জেতার জন্য ফুলকি আমাদের ক্ষতি করতে এসেছে, বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে ফুলকি, আমি কি করে এটা সহ্য করব, আমার যে কিচ্ছু মাথায় ঢুকছে না, আমার যে কিচ্ছু ভালো লাগছে না, না এবার একটা এসপার ওসপার করতেই হবে আমাকে, আমি কিছুতেই আমার বাড়ির ক্ষতি মেনে নিতে পারি না, যেহেতু সবটা প্রমাণ হয়ে গেছে যে ফুলকি বীরু বাদশার মেয়ে, তাহলে আমি কিছুতেই ছেড়ে দিতে পারি না সব কিছু। এই ভেবে রোহিত ভাবতে থাকে সব কিছু আর বলতে থাকে, রুদ্র তাহলে ঠিকই বলেছিল, রুদ্র কথাটাকে আমি অবিশ্বাস করেছিলাম, এখন তো দেখলাম রুদ্র ঠিকই বলেছিল, ফুলকি আসল কালপিট, ফুলকি আমাদের ক্ষতি করতে চায়। এগুলো ভাবতে থাকে রোহিত। আর অন্যদিকে দেখা যাবে ফুলকি রোহিতের জন্য পিঠা বানাচ্ছে, তারপরেই যখন পাটিসাপটা পিঠাটা উঠাতে যাবে তখনই ফুলকি আর উঠাতে পারে না, তখন রোহিতকে কল্পনা করতে থাকে ফুলকি যে রোহিতকে ও পিঠা খাইয়ে দিচ্ছে, রোহিতও ওকে পিঠা খাইয়ে দিচ্ছে। এদিকে পিঠা পুরো পুড়ে যায়, আর সেটা দেখে সবাই অবাক হয়ে যায়। অবাক হয়ে সবাই এসে, কী ব্যাপার ফুলকি, তুমি এখন আবার স্বপ্ন দেখছো? তখন তোমার বলতে থাকে, ফুলকি যদি রোহিত জানে যে তুমি স্বপ্ন দেখতে দেখতে রোহিতের জন্য বানানো পিঠা পুড়িয়ে ফেলেছো তাহলে কী হবে জানো? তখনই ফুলকি ভয় পেয়ে যায় আর বলে, না আমি এটা করলাম না, ফুলকি দাসের ভীষণ বার বেড়েছে, এখনই স্যার কল দেবে আর একদমই ফুলকি দাসকে বকা দেবে। এটা শুনে তো সবাই হাসতে থাকে। ঠিক তখনই রোহিত ফুলকিকে কল দেয় আর ফুলকি দেখে তো খুশি হয়ে যায়। তারপর রোহিতের ফোনটা রিসিভ করে বলতে থাকে, স্যার বলুন। তখনই রোহিত বলে, আমি অশোকনগরের মাঝামাঝি রাস্তাতে আছি,
তুমি এক্ষুনি আধা ঘন্টার মধ্যে চলে আসবে। এ কথা বলে রোহিত ফোনটা রেখে দেয়। আর ফুলকি তো খুশি হয়ে যায় আর বলে, স্যার আমাকে নিয়ে ঘুরতে যাবে, বাহিরে যেতে বললো আমাকে। এই বলে ফুলকি নাচতে থাকে। তখন সবাই বলতে থাকে, কি হয়েছে ফুলকি? তখন ফুলকি বলে, স্যার আমাকে ডেকেছে, জানো তো বাহিরে ডেকেছে। এটা শুনে তো সবাই খুশি হয়ে যায়, আর সবাই ফুলকিকে বলতে থাকে সুন্দর করে সাজুগুজু করে বের হতে। তখন অরুণা বলে, রোহিত তোমাকে বের হতে বললো, বাহিরে যেতে বললো? তারপরে ফুলকি বলে, হ্যাঁ। তারপর ফুলকি রেডি হতে গেলে এদিকে অরুণা বলতে থাকে, না না, রোহিত এরকম ছেলে নয়, ও কিছুতেই শুধু শুধু ফুলকিকে বাহিরে বের হতে বলতে পারে না, কোনো একটা কারণ তো অবশ্যই আছে, আমার খুব ভয় করছে। কথা শুনে তো পারমিতা আর লাবু অবাক হয়ে যায় আর বলতে থাকে, কাকিমণি তুমি এত চিন্তা করো না তো, সব কিছু ঠিক হয়ে যাবে দেখবে। তারপরে ফুলকি সুন্দর করে সেজে গোজে বেরিয়ে যায় বাহিরে যাওয়ার জন্য। তারপরে একটা ভ্যান গাড়ি নিয়ে সেই জায়গায় পৌঁছে যায়, আর রোহিত দাঁড়িয়েছিল। তখন ফুলকি বলে, স্যার আমি আধা ঘন্টার মধ্যেই চলে এসেছি, আমরা এখন কোথায় যাব? তখন রোহিত বলে, গাড়িতে ওঠো। তারপর ফুলকির গাড়িতে উঠলেই দেখা যাবে রোহিত অনেক জোরে জোরে গাড়ি চালাচ্ছে, আর যেটা দেখে ফুলকি পুরো ভয় পেয়ে যায় আর বলতে থাকে, স্যার আপনি এরকম করে কেন গাড়ি চালাচ্ছেন? তারপরেই দেখা যাবে ফুলকিকে কল দেয় ধানু, আর ধানু কল দিয়ে জিজ্ঞাসা করে ও কোথায় আছে। তারপর ফুলকি বলে, স্যারের সাথে আমি বের হয়েছি, এখন কোথাও একটা মনে হচ্ছে আমরা যাব। তারপর ফুলকির ফোনটা রোহিত কেড়ে নিয়ে রেখে দেয়, আর ওইদিকে ধানু বাড়ির সবাইকে বললে সবাই তো খুশি হয়ে যায়। আর এদিকে রোহিতের কাণ্ড দেখে ফুলকি ভয় পেয়ে যায় আর বলতে থাকে, স্যারকে দেখে মনে হচ্ছে স্যারের মাথায় পুরো রক্ত চেপে আছে, খুন চেপে আছে, কি হলো স্যারের হঠাৎ করে? কিছু একটা তো হয়েছে। তখন ফুলকি বলতে থাকে, স্যার আপনি এরকম করছেন কেন, এখানে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তখন রোহিত বলে, কেন ভয় করছে আমার সাথে যেতে, ভয় করছে তোমার? তখন ফুলকি বলে, না স্যার ভয় করবে কেন, কিন্তু আপনি এরকম করে কেন গাড়ি চালাচ্ছেন? তারপরে ফুলকি বলে, আমার ফোনটা দিন, আমি মাকে কল দেবো। তখন রোহিত বলে, না ফুলকি একদম না, কোনো কথা বলবে না, আজকে একটা এসপর আমি করেই ছাড়বো, কিছুতেই আমি আজকে ছাড়বো না, আমার আর ভালো লাগছে না। তখন ফুলকি বলতে থাকে, স্যার আপনি এরকমভাবে কেন কথা বলছেন, কিসের কথা বলছেন, আমি কি ভুল করেছি বলুন? তখন রোহিত কোনো কথা বলে না। তখনই একটা অ্যাক্সিডেন্ট হতে লাগলি ফুলকি চিৎকার করলে, তারপরে রোহিত কোনো মতে অ্যাক্সিডেন্টটা কাটিয়ে নেয়। ওইদিকে একটা জঙ্গলের দিকে রোহিত গিয়ে গাড়ি থামায়, আর অন্যদিকে দেখা যাবে রুদ্রকে তাওয়ারি গিয়ে বলে, স্যার কাজ হয়ে গেছে, রোহিত ফুলকিকে নিয়ে জঙ্গলের দিকে চলে গেছে। তখন তো রুদ্র পুরো খুশি হয়ে যায় আর বলে, তেওয়ারি আজকে তো যে কোনো একটা ধামাকা হবে, যে কোনো একজন তো এখান থেকে শেষ হয়ে যাবে আমি জানি, কিন্তু তুমি এরকম কাজটা কী করে করলে, তুমি তো সবসময় গণ্ডগোল করেই ছাড়ো, এবার কী গণ্ডগোল করেছো? তখন তেওয়ারি বলে, স্যার এবার আর কোনো গণ্ডগোল করিনি। এই বলে সবটা বলে রুদ্রকে, কী করে কী করেছে। তখন রুদ্র বলে, আমি তো খুশি হয়ে গেলাম ভাই, সত্যি খুশি হয়ে গেলাম। তারপরে তেওয়ারি বলতে থাকে, আমি যদি গণ্ডগোল করতাম তাহলে কি আর রোহিত ফুলকিকে নিয়ে সে জঙ্গলের দিকে যেত? তারপরে রুদ্র বলে, এখন তো অপেক্ষায় আছি কখন ধামাকাটা হবে আর কখন ওদের কথাগুলো আমি জানতে পারবো। এই বলে রুদ্র খুশি হয়ে যায়। আর অন্যদিকে দেখা যাবে সেখানে গিয়ে গাড়ি থামালে ফুলকি বলতে থাকে, স্যার কি হয়েছে, আপনি এরকম কেন করছেন, আর এখানে কোথায় নিয়ে আসলেন? তারপরে ফুলকি গাড়ি থেকে নেমে বলতে থাকে, এটা কোথায় আসলাম, মানুষ নেই, কিছু নেই, কেউ নেই, এটা কোথায়, এখানে কেন নিয়ে আসলে জঙ্গলে স্যার? তারপরে রোহিত সেই ঠিকই থেকে পিস্তলটা বের করে নিজের পকেটে নিয়ে নেয় আর বেরিয়ে আসে। তারপরে ফুলকি বলতে থাকে, স্যার আমি কি করেছি, কোনো ভুল করেছি? তাহলে চর থাপ্পড় যা খুশি আপনি আমাকে মারতে পারেন, আমাকে কান টেনে দিন, তারপরও প্লিজ এরকম করবেন না আপনি। তখন রোহিত বলতে থাকে, খুব ভয় করছে না? এই কথা বলে ফুলকিকে নিয়ে টানতে টানতে রোহিত জঙ্গলের দিকে বেরোতে থাকে। আর ফুলকি তো ভয় পেয়ে যায় আর বলতে থাকে, স্যার আপনি এরকম করছেন কেন, কোথায় নিয়ে যাচ্ছেন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বলুন? কিন্তু রোহিত টানতে টানতে ফুলকিকে নিয়ে যেতে থাকে। রোহিত এটাও খেয়াল করে না যে ও একটা বিপজ্জনক রাস্তায় চলে যাচ্ছে। তারপর ফুলকি বলতে থাকে, স্যার আপনি এরকম করছেন কেন, হাতটা সরিয়ে বলতে থাকে, আপনি কেন অস্বাভাবিকভাবে আচরণ করছেন আমার সাথে? তখন রোহিত বলতে থাকে, অস্বাভাবিকভাবে আচরণ তো তুমি এতদিন আমাদের সাথে করেছো, আমাদের বিশ্বাস নিয়ে খেলা করেছো ফুলকি, তাই আজকে আমি যে কোনো একটা এসপার ওসপার করেই ছাড়বো, আমি আর সহ্য করতে পারছি না, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তখন ফুলকি বলে, কি এমন করেছি আমি যে আপনি আমার সাথে এরকম করছেন, কি এসপার ওসপার করবেন স্যার, কেন আপনি এরকম করছেন? এ কথা শুনে রোহিত চুপ হয়ে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।